নমস্কার। আজ খানিকটা কথা হোক প্রকৃতি নিয়ে। এখন প্রকৃতি বলতেই আমরা যেটা বুঝি, নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, সবুজের সমারোহ ইত্যাদি। কিন্তু একজন শিল্পীর কাছে বা শিল্পশিক্ষার ছাত্রর কাছে প্রকৃতি মানে কিন্তু শুধুমাত্র তার ল্যান্ডস্কেপ নয়, প্রত্যেকটা অবজেক্টের, প্রত্যেকটা বস্তুর নিজস্ব প্রকৃতি থাকে। আমরা প্রকৃতি বলতে সেই বিষয়টাকে বুঝছি। মনে করো, তুমি যখন একটা স্টিল লাইফ ড্রয়িং করছো, তখন সেখানে যদি একটা কাঁচের জার থাকে, একটা আপেল থাকে, কয়েকটা আঙুর থাকে এবং একটা ড্র্যাপারি থাকে, তার প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা প্রকৃতি যুক্ত। ড্র্যাপারিটাকে প্লাস্টিক করে ফেললে, আপেলটাকে মাটির করে ফেললে বা ওই রকম কিছু একটা করে ফেললে, তাহলে কিন্তু স্টিল লাইফটা দাঁড়ায়। অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে তার প্রকৃতি অনুযায়ী আমাদেরকে আঁকতে হচ্ছে। এবার এই প্রকৃতি অনুযায়ী আঁকতে হচ্ছে কেন, তার কারণ মানুষের সঙ্গে প্রত্যেকটা বস্তু তার সে যা দেখে, সেই দেখা দৃশ্যত বস্তু এবং শিল্পে উপস্থাপিত বস্তুর মধ্যে যখন মানুষ একটা সংযোগ খুঁজে পায়, তখন কিন্তু সেই সংযোগটা তার মধ্যে একটা নাড়া দেয়, তাকে অন্যরকমভাবে আন্দোলিত করে। এবার এখানে ক্রিয়েটিভ পেইন্টিং বা ওই পর্যায়ের শিল্পগুলি বা একটু নান্দনিকতা নির্ভর শিল্পের কথা কিন্তু আমি আলোচনা করছি না। আমি বলতে চাইছি মূলত শিল্প শিক্ষায় যারা শিক্ষানবিশ, আমাদের মতো আমরা যারা নতুন কাজ করছি, আমাদের প্রসঙ্গে কথা। তো এখানে দাঁড়িয়ে এই যে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে একাত্মতা, তার সঙ্গে মিথস্ক্রিয়া, এই বিষয়টা নিয়ে নন্দলাল বসুর একটা প্রবন্ধের একটা ছোট্ট অংশ আমি পড়ে শোনাই। মানুষ ও প্রকৃতি একই চৈতন্যের দুটি অংশ, কাজেই যেখানেই উভয়কে দেখা যাক, তারা পরস্পরকে নাড়া দেয়। প্রকৃতির প্রতি মানুষের সাড়া তার স্বাভাবিক আবেগ সীমার চেয়ে ঊর্ধ্বে কোনো এক স্তরের বিষয়, তাই তাদেরকে দ্বৈত ভাবনার অতীত। এখানে যেখানেই সে বস্তুর প্রাণচ্ছন্দকে চিনতে পারে, সেখানেই সে আন্দোলিত হয়। একেই আমরা বলি নান্দনিক উপলব্ধি। শিল্পী হল সেই উপলব্ধির চাক্ষুষ মূর্তি বা প্রমাণতা। এটুকু জায়গা আগে বলি। ধরো আমরা একদম সাধারণ ভাবনা চিন্তা দিয়ে একটা ছবি দেখছি, কোনো একটা এক্সিবিশনে একটা ল্যান্ডস্কেপ দেখলাম আমি, মানে একেবারে ন্যাচুরালিস্টিক কাজের কথা বলছি। সেই ল্যান্ডস্কেপটা দেখার পরে আর পাঁচটা সাধারণ মানুষ কি দেখবে? শিল্পী কি দেখেছে? শিল্পী দেখেছে গাছ, পাথর, ঝর্ণা, নদী, আকাশ, এবং তাকে সে নিজের মতো করে উপস্থাপিত করেছে। যে দর্শক, সে কিন্তু দেখছে, তার দেখে সে যখন ওই গাছ, গাছের ছায়া, গাছের বাঁকল পাতা, আলো ছায়া সবটাকে দেখে না, তার মাথায় তো প্রকৃতির একটা ছবি আছে। সে যখন ওই ল্যান্ডস্কেপের সঙ্গে নিজের মাথার চিত্রটাকে মিল খুঁজে পাচ্ছে, দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছে, তার কিন্তু মজা লাগছে। দেখবে কোটানকোট এইভাবে বলে, আরে দেখ, মানে গাছটা একদম জীবন্ত হয়ে উঠেছে, এই জীবন্ত হয়ে উঠেছে একদম, এই যে তার ভাবটা তৈরি হলো কেন? সে তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই ল্যান্ডস্কেপটার পাশ দিয়ে হয়তো প্রতিদিন যায়, কিন্তু তাকে দেখে তো সেইভাবে প্রকৃতি তাকে আন্দোলিত করে না, কারণ সে সেটাকে দেখে, প্রতিদিন দেখে, ছোটোবেলা থেকে দেখে এসছে। কিন্তু সেটা যখন শিল্পীর ভাষা হয়ে উঠে আসছে চিত্রে, দর্শক যখন সেটা দেখছে, তখন তার দেখা পূর্ব স্মৃতিতে থাকা সেই ল্যান্ডস্কেপটি শিল্পীর চোখে নতুনভাবে সে ধরা দিচ্ছে এবং সেখানে একটা তার মধ্যে স্ফুরণ ক্রিয়া করছে, সে দেখে আনন্দ পাচ্ছে, তার একটা রসবোধ তৈরি হচ্ছে। তাহলে শিল্পী কিছু একটা করতে পেরেছে, তাই তো তাকে আন্দোলিত করছে। তার মানে শিল্পী ওই কাজটি করার সময় ওই ল্যান্ডস্কেপের প্রকৃত প্রকৃতিটাকে উপলব্ধি করেছে এবং সেই জায়গাটি সে কিন্তু তুলে ধরেছে। এবার পরের অংশটুকু বলি। আবার উপলব্ধি ও মূর্তিমানতা উভয়ে নানা শ্রেণীর হতে পারে। একই রকমের না হলে
অন্যরকম কোনো না কোনো গুণকে আশ্রয় করে পৃথিবীর বিভিন্ন অংশে শিল্পীরাও বিভিন্ন শ্রেণীবিভাগ হয়েছে। তাদের সমবেত করলে যেন মনে হবে তারা একই শিল্প ভাষার নানা আঞ্চলিক কথনরীতি। কিন্তু সমস্ত শিল্পী বস্তুর প্রাণছন্দ নিয়ে জীবিত উজ্জীবিত হয়, কাজেই প্রত্যেক শিল্পীকে এই গুণগুলি অর্জন করতেই হয়। সেই উদ্দেশ্যে পর্যবেক্ষণ ও অভিনিবেশ এই দুটি নিজেকে মন্ত্রর মতো চালনা করতে হয় এবং নিজেকে চালনার মন্ত্র হিসেবে একে মেনে নিতে হয়। প্রকৃতির ভাষা অধিগত করার জন্য ক্লান্তিহীনভাবে প্রকৃতির সঙ্গে প্রেম অভিসার চালিয়ে যেতে হয়। তাহলে কী বলছেন? আচ্ছা দেখো, উনি বলছেন কি, এই যে প্রকৃতিকে দেখা এবং তাকে তুলে ধরা, প্রকৃতি মানে কিন্তু আমি আবারও বলছি গাছপালা নদী পাহাড় নয়, যে কোনো বস্তুর প্রকৃতি, যে কোনো ব্যক্তির প্রকৃতি, তাকে তুলে ধরার জন্য ভাষা আলাদা হতেই পারে। আমরা যদি ভ্যান গগের ল্যান্ডস্কেপগুলো দেখি, তার ল্যান্ডস্কেপের মধ্যে চড়াচড়া রং, সেখানে হয়তো রং তুলি দিয়ে মেশানো হয়নি বা তোমাদের ভাষায় ব্লেন্ড করা হয়নি, কিন্তু তবুও তার প্রকৃতির ছন্দ, তার ওই শস্যক্ষেতের ওপর দিয়ে হাওয়া খেলে যাওয়া, মেঘ উড়ে যাওয়া, এটা কিন্তু সে নিজের মতো করে প্রকাশ করেছে, কিন্তু সে প্রকৃতির ছন্দটাকে উপলব্ধি করেছে, সেই জায়গাটাকে বাদ দিলে চলে না। তো নন্দলাল বসু কী বলছেন, ভাবি শিল্পী যে তাকে কিন্তু তার প্রকৃতির সঙ্গে একাত্ম হতে হয়, তার আশেপাশের প্রত্যেকটা বস্তুর সঙ্গে একাত্ম হতে হয়, তার গঠন গড়ন বর্ণ আকার আকৃতি ওজন সব কিছু সম্পর্কে তার একটা সম্যক ধারণা থাকতে হবে, যদি সে সেটাকে শিল্পের বস্তুতে বা শিল্পের বিষয়ে রূপান্তরিত করতে চায়। প্রকৃতির সঙ্গে শিল্পীর একাত্মতা না তৈরি হলে, অন্তত শিক্ষানবিশ শিল্পীর, তাহলে কিন্তু শিল্পের ভাষা, শিল্পীর বক্তব্য আর দর্শকের চোখ বা দর্শকের বোধ, এই তিনটে জিনিস কিন্তু তার কেটে যায়, একটা তাল কাটা মনে হয়। আমি জানি না বিষয়টা কতটা পরিষ্কার হলো। এবার এই পুরো বিষয়টার মধ্যে যা নির্যাস সেটা আমি একটু আমার মতো করে বলি। অনেক সময় হয় কি, আমরা যখন কাজকর্ম শুরু করি, খানিকটা কাজ শেখার পরে এবং যদি কাজ নিয়ে একটু ভাবনা চিন্তা, বেশ কিছু কাজকর্ম দেখি, পড়াশুনো করি বা সমস্ত করি, একটা জার্নির মধ্যে দিয়ে যাই, তখন হয় কি আমাদের মধ্যে না হঠাৎ করে একটা একটু ভারী বিষয় নিয়ে কাজ করার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যখন আমরা দেখছি আমাদের সিনিয়ররা এই রকম বিষয় নিয়ে কাজ করছে, একটু ভারী ভারী বিষয়, বিষয়ের গভীরতা গাম্ভীর্য একটু অন্যরকম, তখন আমাদের সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছে হয়, আমরা ভাবতে শুরু করি একটু জটিলভাবে। কিন্তু ইত্যবসরে আমার পারিপার্শ্বিক প্রকৃতির সঙ্গে, ইত্যবসরে হয়তো আমার প্রাকৃতিক পরিবেশ বা আমার কাজের ধরন বা আমি যা দেখছি তার দেখা হয়তো সম্পূর্ণ হয়নি, আমার স্টাডি সম্পূর্ণ হয়নি, ফলে আমি যদি হঠাৎ করে বড় বা ভারী বিষয় নিয়ে কাজ করতে শুরু করি, তখন হবে কি আমার বক্তব্য কিন্তু জটিল হতে শুরু করবে, আমার ভাবনা জটিল হলে আমার বক্তব্য জটিল হতে শুরু করবে এবং সেই ভারী কথা কিন্তু দর্শক বুঝবে না। তার কারণ কি, ভারী কথাকে, জটিল বিষয়কে সহজভাবে তুলে ধরা, রঙে রেখায় তুলে ধরা এবং সেটা মানুষের মননে পৌঁছে দেওয়া, এটাই তো শিল্পীর কাজ। কিন্তু সেই জায়গাটা পৌঁছানোর জন্য আমাকে আগে আমার প্রকৃতিকে জানতে হবে, আমার আশেপাশের প্রত্যেকটা অবজেক্ট যা আমার শিল্পের বিষয়বস্তু হয়ে উঠবে তার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, দেখতে হবে, অনেক গভীরভাবে দেখতে হবে। আমি যদি আর পাঁচটা অবজেক্টকে না দেখি না বুঝি এবং আমি ভারী বিষয় নিয়ে কাজ করতে আরম্ভ করি বা চর্চিত বিষয় যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে আমি এমন কাজ করতে আরম্ভ করি, তাহলে হবে কি আমি না জানতে পারবো আমার প্রকৃতিকে, না জানতে পারবো আমাকে, আমি শুধু কাজের তাড়নায় কাজ করতে থাকবো, ফলে
কাজের মধ্যে নান্দনিকতা বোধের অভাব ঘটবে, কাজ বাহুল্যময় হয়ে উঠবে। তাই তোমরা যারা কাজ শুরু করছো বা এখন করছো, সবে ছাত্রাবস্থায় আছো, আগে নিজের প্রকৃতিকে জানো, নিজের আশপাশটা অংশ প্রত্যেকটা বিষয়কে একটু দেখো, দেখা অবজার্ভ করা, ভালো করে লক্ষ্য করা, প্রয়োজনে তাদেরকে স্টাডি করা। এইভাবে আগে আমরা যেন আমাদের নিজেদের ভিতটা তৈরি করতে পারি। অযথা ছবিকে বাহুল্যময় করে তুলতে হবে, ভারী করে তুলতে হবে, জটিল করে তুলতে হবে, তাহলে একটা মান্যতা পাওয়া যাবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। হয়তো আমি ভারী বিষয় নিয়ে ভাবছি, আমার হয়তো শিক্ষাগত দিক থেকে আমি হয়তো প্রচুর বইপত্র পড়ছি, প্রচুর ম্যাগাজিন পড়ছি, মানে কে কোন কোন শিল্পীরা কীভাবে কাজ করছেন, তাদের ভাবনা চিন্তা, তাদের দৃষ্টিভঙ্গি আমাকে আন্দোলিত করছে, আমি দম করে সেটা কাজে প্রতিফলিত করতে যাব না। যদি আমি ছাত্র হই, আগে সেই বিষয়টা সম্পর্কে আমার যদি কাজ করতে ইচ্ছে হয়, হয়তো আমি একটা লিখে রাখবো কোথাও, আমি হয়তো লিখব, নোট ডাউন করব, কিন্তু কাজে সেটাকে প্রতিফলিত করতে হবে এই ধারণাটা ততদিন পর্যন্ত আসবে না, যতদিন পর্যন্ত আমার কাজ, আমার ভাবনা চিন্তা এবং আমার প্রকৃতি সম্পর্কে আমার কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। নন্দলাল বসুর এই অংশটি আমি পড়ে শোনালাম এই কারণেই, যেখানে তিনি বারবার বলছেন যে প্রমাণবোধ, প্রমাণবোধ জানতে গেলে কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, ওজন, তার গুরুত্ব সবটা নিয়ে তো প্রমাণবোধ। এই প্রমাণবোধ সঠিকভাবে অর্জিত না হলে তাহলে খুব ভালো কাজ করা খুব সমস্যার। তাই একটু বেশি দেখতে হবে, প্রকৃতিকে জানতে হবে।